বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা বোট স্টার্ট করলাম, আমাদের গন্তব্যে যাচ্ছি আমরা এখন। আলহামদুলিল্লাহ, আমরা চলে আসলাম আমাদের ক্যাম্পিং স্পটে। একটু করে দেখাই আমাদের লেক ভিউটা। আমাদের বাইকাররা সবাই টেন্ট রেডি করতেছে, সবাই রেডি করতেছে। এটা হচ্ছে গিয়া সামনের ভিউ, এদিকে চারদিকে টেন্টগুলো বিছানো হবে। রবি ভাই, এমনি সাইজটা ঠিক করছে না? আমাদের বারবিকিউর আয়োজন চলতেছে। আমাদের রাব্বি ভাই বারবিকিউর আয়োজক। যদিও ভাই মনে করেন আমি কিছু বুঝি না, আন্তার যে গাও হইতেছি। আমাদের সাকিব চুলা তৈরি করতেছে রান্না করার জন্য। ওদিকে অন্ধকারে টেন্ট গুলো দেখা যাচ্ছে না আমাদের এখন। রাতের বারবিকে হ্যাঁ শুরু করে দাও। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। আচ্ছা ভাত রেডি আমাদের। এই যে আমাদের টুইন ওয়ান রান্না, হচ্ছে গিয়া দেশি মুরগির সঙ্গে রং চা, দেশি রং চা, দেশি মুরগির সঙ্গে দেশি রং চা, টুইন ওয়ান একসাথে রান্না চলতেছে। এটা আমাদের ওমর আব্দুল্লাহ রাবিবের বুদ্ধি গুলো। উনি বলতেছে একটু ঝাল দিতে, ঝাল টুইন রং চা প্লাস দেশি মুরগি একসাথে রান্না হচ্ছে, সব ডিজিটাল বুদ্ধি। চা রেডি আমাদের, রং চা। ওখানে শুধু ইয়াগুলো দিব। ইয়ো ইয়ো হানে সিঙ্গল পাহাড়ের গহীনে চাঁদের নিচে চাঁদ রাতে চিনে এক কাপ চা খাওয়া, পাহাড়ের মধ্যে এক কাপ চা বানাইছি, এটা দেখতে হবে না কে বানাইছে। আচ্ছা আমি বানাইছি। চলছে আমাদের রাঙামাটির পাহাড়ের গহীনে রাতের ক্যাম্পিং। আমাদের বারবিকিউর পর্বটা শেষ, এখন আমাদের রাতের খাবারের পর্ব বাকি। সবাই আড্ডা দিতেছে, গল্প করতেছে।
এই তো পিন্টু শুরু এগারোটা ৪৫ বাজে, আমরা রাতের খাবার শুরু করলাম, ডিনার রাতের বনভোজনে পাহাড়ের গহীনে। সেই ঠিক আছে, এই ফরাত সুন্দর করে বসো, আরাম করে বসো। কি রান্না, রান্না কি এমন হয়েছে? আমার বসতেছি রাবি ভাই, আপনারা নিয়ে বসে যান একবারে। তুমি কেন এত আছে না হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, সব কষ্ট দুহাত সরিয়ে চলো বদলে যা, তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমার। আমাকে একটা ছবি তুলে দেন তো, আমার ফোনটা অফ হয়ে যাবে এখন। তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি, চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমার।
আমি আছি সে যে তোমার, তুমি আছো সে আমারই সঙ্গী। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আমরা গতকাল রাতে এখানে তাঁবুতে রাত কাটালাম। একটু করে দেখাই এখানকার পরিবেশগুলো। এদিকে লেক ভিউ, হালকা কুয়াশা, ওই দূরে অনেক উঁচু উঁচু পাহাড়, যেটা ভিডিওতে হয়তো পুরোপুরি আসতেছে না। এখানে আছে আমাদের পিন্টু, পিয়াল এখনো ঘুমে আছে। আমি আর সাকিব ছিলাম এখানে। এখানে আছে সুফিয়ান, সুফিয়ান নয়ন, এখানে আছে ওমর ঘুমাচ্ছে এখনো, সব ঘুম। দীপেন উঠে গেছো? অস্থির ভিউ, হ্যাঁ শুভ সকাল, গুড মর্নিং। আমাদের ফরহাদ, ফারুক, ঠিক আছে উঠে যাও আস্তে আস্তে। গুড মর্নিং রাঙ্গামাটি, উঠে যাও আস্তে আস্তে সবাই। অস্থির ভিউ এটাতে, সেই 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 আমাদের সাথে জয়েনিং হন নাই তারা অনেক মিস করবেন। এটা আসলে না আসলে বুঝতে পারবেন না যে এটা আসলে কি মিস মিস করছেন। অনেক খুবই খুব মজা হয়েছে না? আমরা এমন রাতে তো ঘুমাই নাই মনে, আমরা সারা রাত আমরা প্ল্যানিং করে রাখছি যে কি মানে এটা তো আবার আসতে হবে, এটা তো আরেকবার করতে হবে। আব্দুল্লাহ কি অবস্থা? রাব্বি কি ঘুমে? হ্যাঁ কই দেখি রাব্বি কি অবস্থা। Mm.
ঠিক আছে, ঘুমিয়ে আছে, তাকে আর একটু ঘুমাক। রাতে আমরা এখানে বারবিকিউ করছি, ক্যাম্প ফায়ার করছি, রান্নাবাড়া করছি, খাওয়া দাওয়া করছি, অনেক আনন্দ করলাম রাতে। এই যে ভিউটা অসাধারণ, সূর্য উঠতেছে এদিক থেকে। এদিকে অনেক উঁচু পাহাড়, হ্যাঁ রাতে হালকা হালকা বৃষ্টি হয়েছে। সকাল নয় তো আমাদের টেন্টগুলো ক্লোজ করা হচ্ছে। ফিরে যাওয়ার প্রস্তুতি। অনেক মজা হলো সবাই মিলে একসাথে একটা রাত কাটানো পাহাড়ের গহীনে। হালকা কুয়াশা চারিদিকে, যার ফলে একটু ভিউটা একটু কম আসতেছে, বিশেষ করে এই ছাদটা, এই সাইডে যে ইয়াটা আছে ভিউটা, লেক ভিউ, এখানে কুয়াশা কোনো আসতেছে না। এই যে অনেক উঁচু পাহাড় এগুলো, অনেক উঁচু উঁচু পাহাড় এগুলো। ভালো থাকবেন সবাই, দেখাবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো স্পটে। সব রোহিঙ্গা, সব রোহিঙ্গা, থ্যাংক ইউ। আমরা এই মুহূর্তে বাংলাদেশে রোহিঙ্গা স্থানান্তর করছি। আমরা বোট পার হয়ে যাচ্ছি, দেখছি